হ্যালো স্টুডেন্টস, আগের দিন তোমাদের শিখিয়েছিলাম কাউন্টিং ইন গ্রুপস। আই হোপ কি তোমরা সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ কাউন্টিং ইন গ্রুপস। যদি কোনো রকম ডাউটস থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, ডেফিনেটলি আমরা ওটাকে আলোচনা করে দেব। সো আজকে চলে যাচ্ছি আমরা থার্ড চ্যাপ্টারে। থার্ড চ্যাপ্টারটা কি? হাউ মাচ ক্যান ইউ ক্যারি। হাউ মাচ ক্যান ইউ ক্যারি ইজ অল অ্যাবাউট ওয়েট, যেটা কোনটা হেভি হয় এবং কোনটা লাইট হয় আমরা সেটাই দেখে নেব। যখন আমরা দাঁড়িপাল্লায় দেখি বা সি সতে দেখি, যখন হেভি জিনিসটা হয় সেটা নেমে যায় এবং যেটা লাইট ওয়েট হয় সেটা উপরে উঠে যায়। তো সেই ধরনের হেভি ওয়েট এবং লাইট ওয়েট জিনিসপত্র নিয়ে আমরা তোমাদেরকে এই চ্যাপ্টারটা ডিসকাস করব। সো এই চ্যাপ্টারটাতে দেখো, আমরা পেয়ারে পেয়ারে জিনিসপত্রগুলো এঁকেছি কম্পেয়ার করার জন্য। এটার সাথে এটার কম্প্যারিজন, এটার সাথে এটার কম্প্যারিজন, এটার সাথে এটার কম্প্যারিজন, এটার সাথে এটার এবং এটার সাথে এটার, এরকম কমপ্লিটলি আলাদা আলাদা সেটস এঁকেছে যেগুলোতে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয় কোনটা লাইট এবং কোনটা ওয়েট। আর এইগুলো সবকটা পেয়ারে রয়েছে। আগের চ্যাপ্টারটাতে তো তোমরা বুঝেই গেছো হোয়াট ইজ পেয়ার, যখন দুটো জিনিস একসাথে থাকে তখন সেটাকে বলে পেয়ার। তো সেই পেয়ারে পেয়ারে আমি জিনিসগুলো এঁকে নিয়েছি। সো ফার্স্টে কিসের ছবি আছে দেখো, ক্রিকেট বল। ক্রিকেট বল তো তোমরা দেখেই থাকো, ক্রিকেট খেল অনেকেই তোমরা ক্রিকেট খেলে থাকো বা ক্রিকেট মাঠে দেখেছো ক্রিকেট বল। ক্রিকেট বল যখন ব্যাট দিয়ে মারা হয় সেটা অনেক দূরে চলে যায়, কারণ ওটা অনেক লাইট ওয়েট হয়, মারলেই সেই জন্য ছয় হয়ে যাচ্ছে, চার হয়ে যাচ্ছে, অনেক দূরে দূরে বলসগুলো চলে যাচ্ছে। সো ক্রিকেট বল হচ্ছে অনেক হালকা হয় দ্যান আ স্যাক। এবার স্যাক যদি হালকা থাকে, মানে স্যাকটা যদি কমপ্লিটলি খালি থাকে, তাহলে তো ডেফিনেটলি স্যাক অনেক লাইট হয়। কিন্তু একটা ভর্তি স্যাক, স্যাক মানে কি বস্তা, একটা ভর্তি বস্তা, যেমন ধরো আলুর বস্তা, চালের বস্তা, যে যত রকমের বস্তাগুলো হয় সেগুলো কিন্তু অনেক হেভি হয়, সেগুলো ট্রাকে করে নিয়ে আসা হয় একসাথে অনেক বস্তা দোকানে। সো এই বস্তাগুলোকে যদি ব্যাট দিয়ে মারো তাহলে ওটা তো কোনোভাবেই যাবে না, ওটাকে অনেক ফোর্স দিয়ে ওটাকে তুলতে হয়। সো বস্তা অনেক বেশি হেভি হয় দ্যান আ বল। সো কোনটা বেশি লাইট, বল না স্যাক? সো আ বল ইজ, আ ক্রিকেট বল ইজ লাইটার দ্যান আ স্যাক। এবার এইখানটাতে আমরা দেখে নেব কোন পেয়ারগুলোতে কোন জিনিসগুলো লাইট হয় সেগুলোতে আমরা ঠিক করব। সো এটাতে যেরকম দেখলাম ক্রিকেট বল অনেক লাইটার, এটাতে ঠিক করেছে ক্রিকেট বল। এবার পরেরটা দেখছি, পরেকে রয়েছে একটা বিগ বল। একটা বিগ বল, সাপোজ ধরো ফুটবল বল, ফুটবল যেগুলো হয় ক্রিকেট বলের থেকে অনেক বেশি বড় হয়, বা আরও অনেক রকমের বলস হয় যেগুলো অনেক বেশি বড় হয়, তো বড় বলগুলো অনেক বেশি ন্যাচারালি হেভিয়ার হয় দ্যান কি একটা রোজ। রোজ আমরা কোথায় দেখতে পাই? গার্ডেন্সে দেখতে পাই, ফুলের দোকানে দেখতে পাই, অনেক জায়গায় রোজ দেখতে পাই, এবং তোমরা অনেকে রোজ গিফটও করে থাকো একে অপরকে। তো রোজ কি খুব ইজিলি এরমভাবে তুলে নিয়ে দিয়ে দেওয়া যায়, ইটস ভেরি লাইট ওয়েট, এটা খুব ইজিলি ক্যারি করা যায়। কিন্তু বল তুমি একটা বিগ বল তুমি এক হাতে তুলে নিয়ে কাউকে দিতে পারবে না বা কোথাও যেতে পারবে না, ইটস কোয়াইট হেভিয়ার দ্যান আ রোজ। সো রোজ ইজ মাচ মোর লাইটার দ্যান আ বিগ বল। সো রোজ ইজ লাইটার। পরের পেয়ারটা কী আছে? একটা জিওমেট্রি বক্স আছে আর একটা পাম্পকিন আছে। জিওমেট্রি বক্সটা কি? তোমরা অনেকে হয়তো দেখেছো জিওমেট্রি বক্স বা অনেকে হয়তো দেখোনি, কারণ তোমাদের এত ছোট ছোট বাচ্চাদের এখন জিওমেট্রি বক্সের ইউজুয়ালি কাজ থাকে না। তোমরা তোমাদের দাদা দিদিদের কাছে জিওমেট্রি বক্স দেখে থাকবে। জিওমেট্রি বক্স একটা ছোট বক্স হয় যেটার মধ্যে স্কেল থাকে, পেন্সিল থাকে, চাঁদা থাকে, কম্পাস থাকে, আরও অনেক কিছু থাকে। তো এই জিনিসগুলো আমরা ম্যাথসে ইউজ করে থাকি। তো এই জিওমেট্রি বক্সটা ইজিলি একটা ব্যাগের মধ্যে বা একটা পার্সের মধ্যে ইজিলি ক্যারিয়েবল, ইজিলি ওই ছোট্ট একটা বক্স ইজিলি তোমরা ব্যাগে করে নিয়ে ক্যারি করতে পারো তোমাদের কাজের জন্যে। কিন্তু একটা পাম্পকিন, পাম্পকিন এত বড় হয়, অত বড় পাম্পকিন রান্নার কাজে ইউজ করা হয়, আমরা খাই পাম্পকিন। সো পাম্পকিন হচ্ছে অনেক বেশি হেভি হয়, পাম্পকিন ইজিলি তুমি ব্যাগে করে, একটা স্কুল ব্যাগে করে বা একটা পার্সে করে ইউ ক্যান্ট ক্যারি। সো জিওমেট্রি বক্স ইজ মাচ মোর লাইটার দ্যান আ পাম্পকিন। জিওমেট্রি বক্স ইজিলি ক্যারি করা যায়, ইটস ভেরি লাইট ওয়েট দ্যান আ পাম্পকিন। পাম্পকিন অনেক বেশি হেভি হয়। তারপরে কী রয়েছে? একটা টাব আর একটা কাপ। টাব কি? টাব হচ্ছে একটা বড় বালতি, যেটা তোমরা বাথরুমে দেখে থাকো বা রান্নাঘরে দেখে থাকো বড় বালতি। এই বালতিগুলো ইজিলি একটা বাচ্চার পক্ষে বা তোমাদের মতন এজেস ছোটো ছোটো বাচ্চাদের পক্ষে একটা বড় বালতি, লাইক
ওয়াটার ফুল অফ টাব ক্যারি করা কিন্তু ইজি নয়। হালকা উইদাউট ওয়াটার টাব ইজ লাইটার, কিন্তু জল ভর্তি বালতি অনেক বেশি হেভি হয়, ওটা দু হাত দিয়ে অনেক জোরে তুলতে হয়, কজ ইটস মাচ মোর হেভিয়ার। সো তার সঙ্গে কী রয়েছে, কাপ। কাপটা অনেক বেশি লাইট হয়, কারণ এক হাতে কাপ তুলে তোমরা চা খেতে পারো বা কফি খেতে পারো, তো কাপ ইজ মাচ মোর লাইটার দ্যান আ টাব। টাব এক হাতে তোলা যায় না, টাব অনেক বেশি হেভি হয়, অনেক বেশি ভারী হয়, কারণ ওটার মধ্যে জল ভর্তি থাকে। সো কাপ ইজ মাচ মোর লাইটার দ্যান আ টাব, সো কাপ ইজ মাচ মোর লাইটার। তার পরের এক্সাম্পলটা দেখো, ললিপপ আছে আর জগ আছে। সো ললিপপ, তোমরা সবাই ললিপপ দেখেছো, তোমরা সবাই ললিপপ খাও, ললিপপ ইজ ভেরি মাচ টেস্টি। সো এক হাতে তুমি স্টিকটা ধরে ইউ ক্যান লিক দ্য ললিপপ। সো ললিপপ ইজ মাচ মোর লাইটার দ্যান আ জগ, কারণ জগ ভর্তি থাকে উইথ জল বা ফ্রুট জুস। ফ্রুট জুস বা জলে ভর্তি থাকে, সেই জন্য তোমরা ইজিলি ক্যারি করতে পারো না, তোমাদের মা বা বাবা হয়তো জগটাকে তুলে দেয়। সো জগ ইজ মাচ মোর হেভিয়ার দ্যান আ ললিপপ, অ্যান্ড আ ললিপপ ইজ মাচ মোর লাইটার দ্যান আ জগ, সো ললিপপ ইজ লাইটার। সো আরেকবার আমরা দেখে নিই কোন জিনিসগুলো লাইটার আর কোন জিনিসগুলো হেভিয়ার। এখানে সব আমরা লাইটারগুলোতে ঠিক করেছি, সো লেটস রিভাইজ অ্যাগেন। ক্রিকেট বল ইজ মাচ মোর লাইটার। তারপরে রয়েছে একটা বিগ বল আর একটা রোজ। বিগ বল হচ্ছে অনেক বেশি হেভিয়ার দ্যান আ রোজ, কারণ রোজ ইজিলি এক হাতে তুলে কাউকে দিতে পারো। তোমরা কম্পেয়ার করলেই দেখতে পারবে যে একটা রোজ অনেক বেশি হালকা হয় একটা বড় বলের থেকে। তারপরে রয়েছে জিওমেট্রি বক্স আর পাম্পকিন। জিওমেট্রি বক্স হচ্ছে অনেক বেশি লাইট হয়, কারণ ওটা ইজিলি একটা ব্যাগের মধ্যে চলে যায় বা ইজিলি ক্যারি করা যায়। সো জিওমেট্রি বক্স হচ্ছে অনেক বেশি লাইটার পাম্পকিনের থেকে। এই দুটোকে কম্পেয়ার করলে দেখতে পাবে জিওমেট্রি বক্স ইজ মাচ মোর লাইটার। আবার একটা টাব আর একটা কাপকে কম্পেয়ার করলে দেখতে পারবে কাপ ইজ মাচ মোর লাইটার দ্যান আ টাব। কাপ ইজিলি এক হাতে তুলে তোমরা চা বা কফি খেতে পারো, কিন্তু টাব সেটা পসিবল নয়। সো কাপ ইজ মাচ মোর লাইটার। আবার একটা ললিপপ আর জগকে কম্পেয়ার করলে দেখতে পারবে ললিপপ ইজ মাচ মোর লাইটার দ্যান আ জগ, সো ললিপপ ইজ মাচ মোর লাইটার। ওকে, চলো স্টুডেন্টস আমরা নেক্সট মডিউলে চলে যাই। এখানে দেখো আমি তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ছবি এঁকেছি, এই ছবিগুলোতে সিসর ছবি রয়েছে, তো এটার থ্রুতে আমি তোমাদের বোঝাবো কোনটা হেভিয়ার ওয়েট আর কোনটা লাইটার ওয়েট। হেভিয়ার ওয়েট হচ্ছে ন্যাচারালি নিচে নেমে যায় আর লাইটার ওয়েট উপরে উঠে যায়। এটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে যদি তোমরা কখনো মুদি দোকানে গিয়ে থাকো, তো তোমরা দেখতে পাবে পাল্লা বাটখারা রাখা থাকে, একদিকে হেভিয়ার ওয়েট দেয় তখন সঙ্গে সঙ্গে ওটা নেমে যায়, আর সাইডে তুমি যেটা কিনতে গেছো সাপোজ ধরো ময়দা বা এই ধরনের কিছু কিনতে গেছো সেটা রাখা হয়। আস্তে আস্তে ময়দার ওয়েট যখন বাড়তে থাকে তখন ময়দাটাও নামতে থাকে আর এই সাইডের ওয়েটটাও উঠতে থাকে। এরকমভাবে আমরা মেজারমেন্ট করি কোনটা হেভিয়ার কোনটা লাইটার। সিসোতে তোমরা পার্কে গেছো, পার্কে গিয়ে তো সিসো আছে, সুইংস আছে, স্লাইডস আছে, গোরাউন্ড আছে, অনেক কিছু আছে। তার মধ্যে থেকে সিসো যেটা আছে সেটাতে তোমরা দেখতে পাবে যে একটু হেভিয়ার ওয়েট সে নিচে নেমে যাচ্ছে, যে একটু লাইটার ওয়েট সে উপরে উঠে যাচ্ছে। এখানে দেখো ঠিক সেম একটা সিসো এঁকেছি, এই সিসোটাতে এই বাচ্চাটা চড়তে এসছে, কিন্তু ওর কোনো ফ্রেন্ডস নেই। কিন্তু ফ্রেন্ডসটা থাকলে কী হবে, ওর তো চড়তে ইচ্ছা করছে না, তো তখন ও একটা বক্স বসিয়েছে, কিন্তু বক্সটা তো অনেক লাইট ওয়েট, তো সেই জন্য উপরে উঠতে পারেনি, এ নেমে গেছে আর বক্সটা উপরে উঠে গেছে। সো কোয়েশ্চেনটা কী আছে দেখো, সে উইচ ওয়ান ইজ লাইটার, উইচ ওয়ান ইজ লাইটার স্টুডেন্ট, সো দ্য বক্স ইজ লাইটার অ্যান্ড দিস বয় ইজ হেভিয়ার, সেই জন্য বয় নেমে গেছে আর বক্সটা উপরে উঠে গেছে। পরের সিসটাতে দেখো একটা বক্স রয়েছে, খালি বক্স, আর আরেকটা বক্স ফুল অফ বলস রয়েছে। তো এই খালি বক্সটা তো ন্যাচারালি একটা খালি বক্স, তুমি ইজিলি তুলে নিতে পারবে, কিন্তু একটা বক্সে যখন অনেকগুলো বলস রয়েছে সেই বক্সটা অনেক বেশি হেভি হয়ে যায়। এটা তোমরা বাড়িতে নিয়েও প্র্যাকটিস করে দেখতে পারো, একটা বক্স বা বক্স না পেলে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে একটা খালি ব্যাগ নেবে আর একটা অনেকগুলো বলসওয়ালা ব্যাগ নেবে, তো ডেফিনেটলি দেখতে পাবে কোন কোন ব্যাগটা বেশি হেভি হয়। যে ব্যাগটাতে বলস আছে সেই ব্যাগটা হেভি হয়ে যাচ্ছে, যেই ব্যাগটাতে কিছু নেই এম্পটি আছে সেই ব্যাগটা লাইট হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি যেই বক্সটাতে কিচ্ছু নেই সেই বক্সটা উপরে উঠে গেছে, যেই বক্সটাতে অনেকগুলো বলস আছে সেই ব্যাগ বক্সটা নিচে নেমে গেছে। সো সে উইচ ওয়ান ইজ হেভিয়ার, সো দ্য বক্স ফুল অফ বলস আর
হেভিয়ার, কারণ এই বক্সটাতে অনেকগুলো বলস আছে, প্রত্যেকটা বলসের ওয়েট এখানে ক্যালকুলেট হচ্ছে, সেই জন্য এই বক্সটা অনেক বেশি হেভি। পরের ছবিটাতে দেখো, এখানে আরেকটা সিসো এঁকেছি। এই সিসোটাতে এক সাইডে বল আছে আর এক সাইডে একটা ফ্লাওয়ার আছে। তোমরা সবাই ফ্লাওয়ার দেখেছো না গার্ডেনসে? গার্ডেনে ফ্লাওয়ার থাকে, তারপরে মায়েরা পুজো দেয়, পুজোর ঠাকুরের সামনে ফ্লাওয়ার্স থাকে, অনেক ফ্লাওয়ার্স থাকে, ফ্লাওয়ার্স অনেক লাইট হয়, মানে ইজিলি 4-5টা ফ্লাওয়ার তুমি একসাথে ক্যারি করতে পারো, ইটস ভেরি লাইট, লাইট ইজ এয়ার। তো এই ফ্লাওয়ার ন্যাচারালি ফ্লাওয়ার কোনো ওয়েটই নেই, খুব হালকা ওয়েট, তো সেই জন্য ফ্লাওয়ারটা উপরে উঠে গেছে আর একটা বলের মিনিমাম কিছু ওয়েট আছে, তো সেই বলটা নিচে নেমে গেছে আর এই ফ্লাওয়ারটা উপরে উঠে গেছে। সো সে উইচ ওয়ান ইজ হেভিয়ার? সো দ্য বল ইজ হেভিয়ার, কারণ বলটা অনেক বেশি ভারী। সো চলো আরেকবার একটু দেখে নিই উইচ ওয়ান ইজ হেভিয়ার অ্যান্ড উইচ ওয়ান ইজ লাইটার। সো এই ছেলেটা বসে রয়েছে আর এই বক্সটা বসে রয়েছে, কোনটা নিচে নেমে গেছে, কোনটা নিচে নেমে গেছে স্টুডেন্টস? দেখো এই ছেলেটা নিচে নেমে গেছে। সো উইচ ওয়ান ইজ হেভিয়ার? সো দ্য বয় ইজ হেভিয়ার অ্যান্ড দ্য বক্স ইজ লাইটার। পরেরটা দেখো, এখানে একটা খালি বক্স আছে আর বক্স ফুল অফ বলস আছে। সো উইচ ওয়ান ইজ হেভিয়ার? দ্য বক্স ফুল অফ বলস। কেন বক্স ফুল অফ বলস হেভিয়ার? কারণ এক একটা বলের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট আছে, সেই বলসগুলো যখন একসাথে আসছে প্রত্যেকটা বলের ওয়েট একসাথে ক্যালকুলেট হচ্ছে। সো অ্যাজ আ হোল, অ্যাজ আ মাস, বলসের ভলিউম বেড়ে যাচ্ছে ওই বাস্কেটটার মধ্যে। তো এটার মধ্যে বাস্কেটের ওয়েট প্লাস বলসের ওয়েট একসাথে ক্যালকুলেট হয়, বলসের বক্স ফুল, বলস ফুল অফ বাস্কেটের ওয়েটটা অনেক বেশি হেভি হয়ে গেছে। সো দ্য বক্স ফুল অফ বলস আর হেভিয়ার অ্যান্ড দ্য বক্স উইদাউট বলস, এমটি বক্স ইজ লাইটার। পরেরটা দেখো, বলস আছে, একটা বল আছে আর একটা ফ্লাওয়ার আছে। তো বলের ওয়েট অনেক বেশি হেভি দ্যান আ ফ্লাওয়ার, ফ্লাওয়ার তো অনেক লাইট হয়, তোমরা তো সবাই ফ্লাওয়ার দেখেছো, তো ফ্লাওয়ারের ওয়েট অনেক বেশি লাইট হয় এবং বলের ওয়েট অনেক বেশি হেভি হয়। ওকে স্টুডেন্টস, চলো আমরা নেক্সট মডিউলে চলে যাই। এখানে আমরা দেখবো যে ম্যাচ দ্য ফলোয়িংস, ম্যাচিংস, তোমরা সবাই ম্যাচিংস করতে পারো, তো কোনটার সাথে কোনটা ম্যাচ করে সেগুলো আমরা দেখবো। এখানে দেখো রয়েছে ক্রো, এলিফ্যান্ট, ডঙ্কি, ডগ, অ্যান্টস। ক্রো কি? একটা বার্ড, বার্ডসের মধ্যে পরে উইংস আছে না, সো ক্রো ইজ আ বার্ড। এলিফ্যান্ট অ্যানিমাল, ডঙ্কি অ্যানিমাল, ডগ অ্যানিমাল, অ্যান্ড অ্যান্ট ইনসেক্টস, তো এগুলোই আমরা দেখে নেব। আর এপাশে কী কী আছে দেখো, একটা বল, সুগার স্যাক, সুগার স্যাকস জানো তো, চিনির বস্তা, বড় বড় যে বস্তাগুলো হয়, সুগার স্যাক, গ্রেন, লিফ আর লগ। গ্রেন কি? দানা, লিফ পাতা, আর লগস বড় বড় কাঠের গুঁড়ি। এই জিনিসগুলো আমরা দেখব কোনটাকে ক্যারি করে। চলো দেখে নিই এবার ক্রো, ক্রো কি ক্যারি করে? বল, বল ক্যারি করে? বল তো ক্রো ক্যারি করে না। সুগার স্যাক, সুগার স্যাক ক্রোয়ের জন্য অনেক বেশি হেভিয়ার, সো সুগার স্যাক তো ক্যারি করে না। গ্রেন, গ্রেন ইজ ভেরি মাচ টাইনি ফর আ ক্রো, না অনেক ছোটো হয় গ্রেনস, সো গ্রেনস তো ক্যারি করে না। লিভ, ইয়েস লিভ, ক্রো ক্যারিজ লিভ, তো এটার সাথে এটা আমরা ম্যাচ করে দিলাম। এবার এলিফ্যান্ট, এলিফ্যান্ট তো বড় অ্যানিমাল, তো এলিফ্যান্ট কী ক্যারি করে? বল, হ্যাঁ সামটাইমস এলিফ্যান্ট বল ক্যারি করে, বাট ওর থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আরও কিছু আমরা পেয়ে যাব, সুগার স্যাক, গ্রেন, লিফ, লগ, ইয়েস এলিফ্যান্ট ক্যারিজ লগ। ডঙ্কি, ডঙ্কি কী ক্যারি করে? বল না, সুগার স্যাক, ইয়েস ডঙ্কি ক্যারিজ সুগার স্যাক। ডগ, ডগ ক্যারিজ আ বল, ডগ বল নিয়ে আসে না, অনেক ডগসের সাথে তোমরা খেলা করে থাকো, অনেকেরই কাছে পেট ডগ আছে, তো বল ছুটে দিলে ওরা মুখে করে বল নিয়ে চলে আসে, সো ডগ ক্যারিজ আ বল। অ্যান্ট, অ্যান্ট কী ক্যারি করে? গ্রেনস, অ্যান্টরা তো সব সময়তে ওরা খাবার সঞ্চয় করে রেখে দেয়,
মানে যাতে পরে কোনো রকম প্রবলেম না হয়, ছোটো ছোটো গ্রেইনস, ছোটো ছোটো স্মল সিডস যা পায় ওরা সব মুখে করে নিয়ে ক্যারি করে রেখে দেয়। সো অ্যান্ট ক্যারিজ গ্রেইন। চলো আরেকবার আমরা দেখে নিই কী রয়েছে এখানটাতে। সো ক্রো কি ক্যারি করে? লিফ। ক্রো লিফ ক্যারি করা প্রয়োজন না, অনেক বেশি ইজি, কারণ লিফ অনেক বেশি লাইট হয়। এলিফ্যান্ট, এলিফ্যান্ট আরও বেশি বড় হয়, আরও বেশি হেভি ওয়েট ক্যারি করতে পারে। সো এলিফ্যান্ট ক্যারিজ লগ, লগস, বড় বড় কাঠের গুঁড়িগুলো এলিফ্যান্ট ক্যারি করে। ডঙ্কি, ডঙ্কি ক্যারিজ সুগার স্যাক, সুগার স্যাক ক্যারি করে ডঙ্কি। ডঙ্কিকে তো তোমরা দেখিয়েছো বড় বড় বস্তা ক্যারি করে ডঙ্কি, তো এই সুগার স্যাক মেইনলি অল কাইন্ডস অফ স্যাক ক্যারি করে হচ্ছে ডঙ্কি। সো ডঙ্কি ক্যারিজ সুগার স্যাক। ডগ, ডগ ক্যারিজ বল। ডগকে তো তোমরা খেলে, ডগের সাথে খেলা করেছো নিশ্চয়ই, কিছু ছুঁড়ে দিলে ওরা মুখে করে নিয়ে আসে। সো ডগ ক্যারিজ বল। আর অ্যান্ট, অ্যান্ট ক্যারিজ গ্রেন। ওকে, বাড়িতে এরকম আরও কিছু প্র্যাকটিস করো, আরেকটু দেখো কীরকম হয়। অনেক ছোটো ছোটো জিনিসপত্র নেবে, পাশে অনেক অ্যানিমালস দেখতে পারো, অনেক অ্যান্টস দেখতে পারো, অনেক ইনসেক্টস দেখতে পারো, বাটারফ্লাইজ দেখতে পারো, তারপরে আরও অনেক কিছু দেখতে পারো ঘরের মধ্যে। এই ধরনের জিনিসপত্রগুলো একটুখানি দেখো, দেখলে আরও বেশি বুঝতে পারবে কোন অ্যানিমাল বা কোন ইনসেক্টস কী কী ক্যারি করে।